জিজিসির উদ্যোগে ভারতের বৃহত্তম গয়না কেনাকাটার উৎসব ইন্ডিয়া জুয়েলারি শপিং ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে 15 অক্টোবর থেকে 22 নভেম্বর পর্যন্ত। ঘোষণা করা হলো প্রতি কেনাকাটায় এক ঝাঁক উপহারের। উদ্যোক্তাদের পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কি ধরনের গয়না তোমার পছন্দ পার্সোনালি? দেখো, আমি জেনারেলি একটু ছিমছাম পছন্দই করি সবসময়। মানে আমার পুজো বাড়িতেও দেখলে বোঝাই যাবে যে আমার মনে হয় সবসময় একটু ছিমছাম গয়না, যেগুলো ইজি টু ক্যারি, ইজি টু ওয়ার, সেরকম গয়না আমার ভীষণ বেশি পছন্দ। এবং ডেফিনেটলি এক এক সময় এক একটা ওকেশন হয়, যেরকম বিয়ে বাড়িতে যাওয়া বা কারোর অন্নপ্রাশনে যাওয়া, তখন হয়তো একটু কোনো স্পেশাল কিছু গয়না পরলাম মায়ের কাছ থেকে, কিংবা আমার এখন ওয়ার্ড্রোবে যেগুলো আছে সেখান থেকে। গয়না যেটার ব্যাপারে আমি আগেও প্রথম সবসময় আমি সেটাই ভাবি যে গয়নার মধ্যে শুধু গয়নাটা নয়, গয়নার সঙ্গে অনেক ইমোশনস জড়িয়ে থাকে। তো আমার কাছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম যে যখন আমাদের বাড়িতে কারোর জন্ম হয় তখন একটা ছোট্ট সোনার আংটি দিয়ে তাকে আশীর্বাদ করা হয়, এবং তাই জন্য এখনও যখন আমার আলমারিতে আমি সেই সোনার আংটিটা দেখি তখন আমার মনে পড়ে যে মা আমাকে ওই গল্পগুলো বলতেন যে আমার মায়ের পিসেমশাই দিয়েছিলেন সেই এই সোনার আংটিটা আমাকে, আমি যখন জন্মেছিলাম। তো তাই জন্য আমিও যখন আমার সন্তানকে, তখনও অনেকগুলো সোনার আংটি পেয়েছিলাম আমার ফ্যামিলি থেকে, যারা আশীর্বাদ করে, যেরকম হয় সব বাঙালি পরিবারে এরকমই হয়, সেরকম হয়েছিল। তো তাই জন্য আমার কাছে না মানে মানে জুয়েলারি বা এইসব জিনিসগুলো সব সেগুলো আমার কাছে ভীষণ একটা ভীষণ ইমোশনের সঙ্গে কানেক্টেড। তো ডেফিনেটলি সেটার জন্য আমার ইন্ডিয়া জুয়েলারি শপিং ফেস্টিভ্যাল যেটা হচ্ছে 15 অক্টোবর থেকে 22 নভেম্বর, সেখানে এত ভালো ভালো বাম্পার অফার্স আসছে, এত এত ভালো ভালো অফার্স দেওয়া হচ্ছে, টপ জুয়েলার্স এটাতে কানেক্টেড আছে পুরো জিনিসটাতে। তো তাই জন্য খুব ভালো ভালো নিশ্চয়ই, কারণ আমি যেটা আগেও বলেছিলাম আমরা সবাই সেটা জানি বাঙালিরা, আমরা স্পেশালি সবসময় কোনো কিছু কেনার সময় ফার্স্ট ভাবি যে আমাদের ফিউচার ইনভেস্টমেন্টের কথাও ভাবি, মানে জাস্ট না, সেই জায়গা থেকে ডেফিনেটলি খুব এক্সাইটেড হয়ে আছি যে কুপন্স, কিছু একটা ইন্টারেস্টিং কুপন্স যদি আমিও পেয়ে যাই কিছু একটা, তো সেটাই। এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, আর ছিমছাম যেগুলো আমাকে আমি যেটা জেনারেল ওয়ারে আমি করতে পারি, কারণ আমরা হয়তো এদিক ওদিক চাললাম বা একটা গানে দুল পড়লাম, ওই সব জিনিসগুলো ডেফিনেটলি কেনার ইচ্ছা আছে। আপনাদের এই উদ্যোগটা নিয়ে সংক্ষেপে বলুন। হ্যাঁ, আমাদের জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের তরফ থেকে ইন্ডিয়া জুয়েলারি শপিং ফেস্টিভ্যাল আমরা করছি, যেখানে প্রত্যেকটা জুয়েলার সবাই মিলে একসঙ্গে আমাদের কনজিউমার, আমাদের কাস্টমারদের জন্য, আমাদের তো নিজস্ব অফার্স আসতেই থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি যাতে বিভিন্ন স্তরের কাস্টমার, সে সিনিয়র জেনারেশন হোক, ইয়াং জেনারেশন হোক, সবার মধ্যে যেন আমরা এই অ্যাওয়ারনেস বিল্ড করতে পারি যে গয়না কেনা একটা খুবই ভালো একটা হ্যাবিট, এবং আমাদের মা ঠাকুমারা তো কিনতেনই, কিন্তু সেটা যেন ইয়াং জেনারেশনের মধ্যেই হয়। তাই জন্যে কেনার যে মজুরিতে ছাড়, নতুন ডিজাইন কালেকশনের সঙ্গে সঙ্গে আমরা লাকি ড্র করছি, এবং সেখানে গোল্ড, সিলভার, বিভিন্ন রকমের জুয়েলারি, ডায়মন্ডস, এইগুলো আমরা। কলকাতা কি প্রেস মিট হম বহু দিনকে বাদ কর রে হ্যাঁ, কারণ দুর্গা পূজাকে কারণ ইহাকা মার্কেট বন্ধ থা। IGSF কে বারে মে মে আপসে বাত করুঙ্গা যো 15 তারিখ সে শুরু হুয়া হ্যায়, পুরে হিন্দুস্তান কে করিব 168 শহরো কে অন্দর 168 সিটিজ দিস প্রোগ্রাম को हमने लॉन्च किया है, और तकरीबन 1500 के आसपास जो इंडिया के बेस्ट रिटेलर्स हैं वो इसमें हिस्सा ले रहे हैं। हमारा जो इस प्रोग्राम है, इसका जो रिस्पांस है वो बहुत बहुत अच्छा है, मैं ये आपको इस बात के लिए कह सकता हूँ, और उसके बाद के लिए मैं आपको और मेरी टीम को बधाई भी देना चाहूँगा कि जितने भी बड़े रिटेलर्स हैं जिन्होंने इस कार्यक्रम को 35 दिन का समझकर अपना प्लानिंग किया था, उन लोगों ने अपने 15 दिन में ही अपने सभी कूपन को एग्जॉस्ट कर लिया है। एंड प्रमोट द एसएचजी, द IGSF इज द फेस्टिवल दैट एम्स टू रिकॉग्नाइज एंड फैसिलिटेट एंड सेलिब्रेट द इमोशन ऑफ ज्वेलरी बाइंग एंड गिफ्टिंग इन इंडिया। इट इज द फर्स्ट फेस्टिवल टू प्रमोट the sale of our traditional form of investment. It aims not only increase footfalls for the retailers, but also improve the overall health of the entire value chain of the industry. The customers have the added incentive of getting
exciting gifts, bonus alongside getting the best design, best craftsmanship for their investment. To know more about this unique festival, I invite Mr. Dinesh Jain, convener IJSF, to speak more on this topic.